হ্যালো বন্ধুরা আজকে আমরা অ্যাডোবি ইলিস্ট্রিটরে পেনটুলের সাহায্যে এই ডলফিনের পিকচারটা তৈরি করবো তো আমি এই ডলফিনের পিকচারটা সিলেক্ট করে আমি যদি মুভ করি তাহলে একটা মুভ হচ্ছে তো এইটা আমি পেনটুলের সাহায্যে ড্রয়িং করতে গেলে এটা আগে আমার লক করে নিতে হবে আর এই ডলফিনের পিকচারটা আমি গুগল থেকেই ডাউনলোড করছি আপনাদের দেখানোর জন্য তো ভিহার্স আমি এখানে এটা লক করে দিব আগে তো লক করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল টু বা সিলেক্ট করে দিবেন প্রথমে তারপরে অবজেক্ট যাবেন অবজেক্ট এসে লক সিলেকশান এই দেখেন এখানে পাশে লেখা আছে কন্ট্রোল টু এটা শর্টকাটে কন্ট্রোল টু দিলে এটা লক হয়ে যাবে দেখুন এটা আমার এখন লক অবস্থায় আছে তো কীবোর্ড থেকে আমি কন্ট্রোল প্লাস দিয়ে এটা একটু জুম করে নিচ্ছি এবং এসপেস বার প্রেস করে ধরে রেখে মাউসে ড্র্যাগ করে এটা আমার পজিশন মতো এটা নিয়ে নিলাম তো এরপরে মাউস দিয়ে এই পেন টুলকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমি এখান থেকে শুরু করব তো ভিউয়ার্স পেন টুলের এর আগে একটা ভিডিও তৈরি করেছি আপনারা চাইলে এই ভিডিওর ডিসক্রিপশান থেকে দেখে আসতে পারেন বা অ্যাডোবিল স্ট্রিটের যে প্লেলিস্ট আছে আমাদের চ্যানেলে চ্যানেলের প্লেলিস্ট থেকে আপনারা দেখে আসতে পারেন তো ভিউয়ার্স আমি এখান থেকে শুরু করব এখানে প্রথমে পেন টুল নিয়ে এসে এখানে একটা ক্লিক করব ক্লিক করার পরে এখানে আমি এই সুজাসুজি আমার নিয়ে যেতে হবে এজন্য আমি এখানে একটা ক্লিক করলাম তারপরে দেখতে পাচ্ছেন এখানে একটু বাঁকা আছে তো এখানে আমি একটা ক্লিক করলাম তারপরে এখানে ক্লিক করলাম তো দেখতে পাচ্ছেন সাথে সাথে আমার এই যে রেখাটা আমি দিয়েছি যেখানে অ্যাঙ্কার পয়েন্ট তৈরি করেছি তৈরি করার পাশাপাশি দেখতে পাচ্ছেন এখানে একটু সাদা কালারে ঢেকে যাচ্ছে আমার নিচের যে ডলফিনের যে পিকচারটা আছে যার কালার ব্ল্যাক আছে তো ওই ব্ল্যাকটা আমার হোয়াইট কালার দিয়ে ঢেকে যাচ্ছে তো এটা পরিবর্তন করতে হলে আমাকে এটা স্টক কালার আছে আর নিচে আছে ফিল কালার তো ফেরি কালারটাকে আমি নান করে দিব আর স্টক কালারটাকে আমি একটা অন্য কালার দিয়ে দিব কালারটা চেঞ্জ করে দিয়ে দিলাম তো এরপরে আমি এই পণ্য সিলেক্ট করে দিয়েছি আমি এরপরে এখানে একটা ক্লিক দিয়ে আমি এরকম টান দিব ক্লিক দিয়ে ধরে রাখতে হবে অবশ্যই আপনারা ক্লিক দিয়ে ধরে রাখবেন ধরে রেখে এরকম করে টান দিবেন দিয়ে দেখবেন যে এই যে রেখাটা দেখা যাচ্ছে এটা মিলানোর চেষ্টা করবেন এখানে যে বাঁকা অংশ আছে বাঁকা অংশের সাথে যে কোনো ডিজাইনের সাথে মিলানোর চেষ্টা করবেন এইভাবে এখানে দিয়ে আমি এটা ছেড়ে দিলাম তারপরে যদি এরকম না মেলে বা এর সাথে একটু উঁচু বা একটু নিচু যদি থেকে যায় তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে ধরে রেখে আপনারা এরকম টান দিতে পারেন টান দিয়ে এটা ছোট বড় করে আবার এটা নিয়ন্ত্রণ করতে পারবেন এখানে দেওয়ার পরে আমি আর জুম করে দেখাচ্ছি এখানে একটা অ্যাঙ্কার তৈরি হয়েছে তো এরপরে বাকি এই ডিজাইনটা করতে গেলে আমি যদি এখানে একটা ক্লিক দিই তাহলে দেখেন এটা উপরে উঠে গেছে তো এইটা আমার উপরে উঠে গেলে এই ডিজাইনের সাথে মিশবে না তো আমি কন্ট্রোল জেড প্রেস করে এটা আন্ডো করে দিলাম দেওয়ার পরে এখানে যে একটা পয়েন্ট দেখতে পাচ্ছেন মাউসের যে সাথে যে পেন আছে পেনের একবার মাথায় এই যে একটা পয়েন্ট দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দিবেন দিলে এই পাশের যে রেখাটা ছিল এই রেখাটা ডিলেট হয়ে যাবে তো এরপরে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করে এটা আপনার মনের মতো এটা দিয়ে দিবেন তারপরে আবার এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এইখানে ক্লিক করে আপনি এরকম করে এই ডিজাইনের সাথে এটা মিলিয়ে দিবেন এরপরে এখানে তারপরে এখানে ক্লিক দিয়ে যেখানে ক্লিক দিলে আপনি দেখবেন যে ডিজাইনের সাথে মিশে যাচ্ছে ঠিক সেখানে ক্লিক দিয়ে দিয়ে মিশিয়ে দিবেন এবং পরবর্তী ক্লিক দেওয়ার জন্য আগে আপনার এখানে ক্লিক দিয়ে এটা ডিলেট করে দিয়ে তারপরে টান দিবেন এইভাবে ডিজাইনের উপর দিয়ে রেখা টেনে টেনে আপনি ডিজাইন করে নেবেন এরপরে এখানে আমি ক্লিক দিয়ে এখানে রেখে দিলাম এবং এটা উঠিয়ে দিলাম এরপরে আমি এখানে ক্লিক দিয়ে এটার সাথে মিশিয়ে দিচ্ছি এইভাবে ক্লিক দিয়ে দিয়ে এটা তৈরি করতে হবে এরপরে এখানে একটু বাঁকানো জায়গা এজন্য একটু জুম করে নিয়ে এইখানে ক্লিক দিয়ে এই যে এরপরে এখানে ক্লিক দিয়ে এভাবে টেনে টেনে আমরা দিয়ে দিব এখানে একটু উঁচু আছে উঁচু স্থানটাকে এভাবে আমরা দিয়ে এভাবে টেনে এনে এভাবে এর সাথে মিশিয়ে দিব এভাবে আপনারা আগে পেন্টুলের ব্যবহার ভালোভাবে শিখতে হলে বিভিন্ন ছবিকে ডাউনলোড করে এরকম তার উপর দিয়ে ড্রয়িং করে করে পেন্টুলের ব্যবহারটা আগে শিখে নেবেন আগে প্র্যাকটিস করবেন তার তারপরে ডিজাইন করবেন হয়ে গেল এরপরে ডিজাইনের শেষ পর্যায়ে লাস্ট ক্লিক দিতে হবে প্রথমে যেখানে ক্লিক দিয়েছিলেন লাস্ট ক্লিক সেখানে এনে মিশিয়ে দিতে হবে তারপরে সিলেকশান ছাড়ানোর জন্য দেখুন আমার মাউসের সাথে পেন টুল এখানে আছে তো আমি যদি এখানে আবার ক্লিক দিই এখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট তৈরি হয়ে যাবে তো আমি লাস্টে ক্লিক ছাড়ানোর জন্য মাউস এখানে সিলেকশানে ধরে এসে সিলেকশান টুলে ক্লিক করবো তাহলে সিলেকশনটা ছেড়ে দিবি দেখুন এখন আমি সিলেকশন টুল দিয়ে এটা এটা যদি মুভ করি এটা মুভ হবে আমার ড্রয়িংটা হয়ে গেছে কিন্তু এটা চিকন দেখা যাচ্ছে এর যে স্টকটা যেরকম মোটা রয়েছে এটা এরকম মোটা দেখা যাচ্ছে না তো এটা মোটা করার জন্য উপরে যে মেনুবার আছে মেনুবারে এখানে যাবেন এই যে স্টক স্টক এখানে ওয়ান ফিটি আছে অর্থাৎ এটা সাইজটা ওয়ান ফিটিতে আছে এখন আমি এটা সিক্স করে দিব দেখুন এটা মোটা হয়ে গেছে আমি যদি চাই এটাকে আরও একটু বাড়িয়ে দিব তাই আরও বাড়িয়ে দিতে পারবো টুলের মাধ্যমে একটা ডলফিন তৈরি করলাম এখন আমি এইটার সিলেকশন এই লক অবস্থা আছে নিচের যে লাগ যে ডলফিনটা আছে এটা এখন লক অবস্থা আছে তো এইটা লক ছাড়ানোর জন্য কন্ট্রোল অলটা টু এটা লকটা ছেড়ে দিবে বা অবজেক্ট থেকে আনলক এখানে অপশান আসবে এই যে আনলক অল এটা এখন হাইড আছে এইটাতে ক্লিক করলে আপনারা লকটা ছাড়াতে পারবেন আমি এখন এটা ডিলিট করে দিচ্ছি দেখুন আমরা সুন্দর একটা ডলফিন তৈরি করতে পারলাম পেন্টুলের মাধ্যমে তো ভিউয়ার্স টুলকে ব্যবহার করে আরও বেশ কয়েকটি ডিজাইন আপনাদের দেখিয়ে দিব তো আপনারা অবশ্যই সাথে থাকবেন এবং ভিডিওগুলো দেখবেন আর ভিওয়ার্স ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেবেন আর বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন আর যারা ফটোশপে কাজ শিখতে যাচ্ছেন তারা ফটোশপের বেসিক টুল সম্পর্কে আমার একটা প্লেলিস্ট আছে এই চ্যানেলে আপনারা চাইলে লিস্ট থেকে ভিডিওগুলো দেখে টুলের কাজ শিখতে পারেন অবশ্যই প্লে লিস্টের লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখবো আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন আর ভিওর্স আমাদের চ্যানেলের আরও নতুন নতুন আপডেট ভিডিও আপনারা যদি সহজে পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো ভিউয়ার্স ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য